ডিয়ার ভিউয়ার্স, মায়ানমারের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। আধুনিক যুগে ওয়ারফেয়ার যে জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে একটি দেশের হাতে ক্রেডিবল এবং লেয়ার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা খুবই জরুরি। আর যেহেতু বাংলাদেশের কাছে এই মুহূর্তে খুব বেশি পরিমাণে ফোর্থ জেনারেশন ফাইটার জেট নেই, সেহেতু বাংলাদেশের কাছে একটি হাই কোয়ালিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি। আর বর্তমানে মায়ানমার যেভাবে একের পর এক নতুন যুদ্ধ বিমানের ডেলিভারি পেয়ে চলেছে, সেই অবস্থায় বাংলাদেশ হাতে উচ্চমানের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম থাকা অত্যন্ত জরুরি। এয়ার ডিফেন্স সিস্টেম মূলত দুই ধরনের হয়ে থাকে, যার মধ্যে একটি ক্যাটাগরিতে পড়ে লং রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং স্মল রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলির সবকটিই কিন্তু মেইন অস্ত্র হিসেবে লঞ্চার থেকে মিসাইল ব্যবহার করে, এবং আরেকটি ক্যাটাগরিতে পড়ে অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম। এগুলির রেঞ্জ মোটামুটি 10 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ব্যাপক ফলাফল দিতে সক্ষম। বিশেষ করে শত্রু দেশের কাছে হাই কোয়ালিটি জ্যামিং সিস্টেম থাকলে তাই দিয়ে লং রেঞ্জ অথবা মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমকে জ্যাম করে দিলেও এই ধরনের অ্যান্টি এয়ারক্রাফট গানকে কিন্তু কোনোভাবে জ্যামিং করা সম্ভব হয় না। আর এগুলির রেঞ্জ খুবই কম হলেও খুব বেশি পরিমাণে এই ধরনের অ্যান্টি এয়ারক্রাফট গান একটি দেশের হাতে মজুদ থাকলে তাই দিয়ে অনেক বড় অঞ্চলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ বর্তমানে বহু সংখ্যক চীনের তৈরি অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে, যেগুলি হলো Type 59, Type 65 এবং Type 74 অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই অ্যান্টি এয়ারক্রাফট গানগুলিকে রিপ্লেস করার প্রয়োজনীয়তা অনুভব করেছে বাংলাদেশের সেনাবাহিনী, কারণ এগুলি অনেক বছর সার্ভিস দিয়েছে এবং কোয়ালিটির দিক থেকে এই এয়ারক্রাফট গানগুলিকে নিয়ে সন্তুষ্ট নয় বাংলাদেশ সেনাবাহিনী। আর তাই এই অ্যান্টি এয়ারক্রাফট গানগুলিকে রিপ্লেস করার জন্য 2017 সালে প্রথম পদক্ষেপ গ্রহণ করে বাংলাদেশ। জার্মানির রেইন মেটাল কোম্পানি থেকে প্রথমে 4টি অরিলিকন স্কাইগার্ড 3 অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হয়। এই অরিলিকন স্কাইগার্ড 3 এই মুহূর্তে পৃথিবীর সবথেকে সেরা অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বিবেচিত হয়। আর এগুলির দামও অতি উচ্চ, এক একটি অ্যান্টি এয়ারক্রাফট গানের দাম $25 থেকে $35 মিলিয়ন। প্রথমে 4টি এই ধরনের অরিলিকন স্কাইগার্ড 3 অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম অর্ডার করার পরে 2020 সালে এসে আরো অতিরিক্ত 4টি এই ধরনের অ্যান্টি এয়ারক্রাফট গান অর্ডার করে বাংলাদেশ সেনাবাহিনী। ফোর্সেস গোল 2030 এর আওতায় এই ধরনের অরিলিকন স্কাইগার্ড 3 অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম সর্বোচ্চ 24টি পর্যন্ত সার্ভিসে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। কিন্তু এই কটি অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে যে কয়টি চীনের অ্যান্টি এয়ারক্রাফট গান বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে সেগুলির সবকটিকে রিপ্লেস করতে গেলে এবং বাংলাদেশের আয়তন অনুযায়ী পুরোপুরিভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য কমপক্ষে 100 অথবা 150 হাই কোয়ালিটি অ্যান্টি এয়ারক্রাফট গান বাংলাদেশের দরকার। আর যেহেতু এত পরিমাণে অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চায় বাংলাদেশ সেনাবাহিনী, সেহেতু এগুলিকে টেকনোলজি ট্রান্সফার করে বাংলাদেশেই তৈরি করতে চায় বাংলাদেশ সেনাবাহিনী। ফোর্সেস গোল 2030 এর আওতায় সার্ভিসে অন্তর্ভুক্ত করা সমস্ত সমরাস্ত্রের প্রায় 40% দেশের মাটিতেই তৈরি করতে চায় বাংলাদেশ। এই নিয়ে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তরও তাদের মতামত অনেক আগেই জানিয়ে দিয়েছে। কিন্তু এখানে সমস্যা হলো, প্রায় 150টি অরিলিকন স্কাইগার্ড 3 এর মতো অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে গেলে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে বাংলাদেশে। আর এর টেকনোলজি জার্মানির রেইন মেটাল কোম্পানি পুরোপুরিভাবে ট্রান্সফার করবে কিনা তাই নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে এতগুলি অরিলিকন স্কাইগার্ড 3 সিস্টেম বাংলাদেশ কিনতে চাইলে হয়তো এই টেকনোলজি ট্রান্সফার করতে পারে জার্মানি, কিন্তু এই অ্যান্টি এয়ারক্রাফট গানগুলির প্রতি ইউনিটের মূল্য কমপক্ষে $25 মিলিয়ন। আর তাই অতি উচ্চ মূল্যের কারণে কোয়ালিটি খুব ভালো হলেও এত সংখ্যক অ্যান্টি এয়ারক্রাফট গান কেনা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাই বাংলাদেশের জন্য এমন একটি অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম দরকার যার মূল্য হবে সাশ্রয়ী এবং কোয়ালিটিও হবে খুবই ভালো। এই দিক থেকে দেখতে গেলে বাংলাদেশের পক্ষে আদর্শ একটি অ্যান্টি এয়ারক্রাফট গান হলো তুরস্কের তৈরি নতুন কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম। এই অ্যান্টি এয়ারক্রাফট গানগুলি কোয়ালিটির দিক থেকে অরিলিকন স্কাইগার্ড 3 এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে খুব বেশি পিছিয়ে নেই। এর রেঞ্জ 4 কিলোমিটার এবং এটিকে তৈরি করেছে তুরস্কের বিখ্যাত কোম্পানি আসালসান। এই অ্যান্টি এয়ারক্রাফট গানটি থেকে প্রতি মিনিটে প্রায় 1100 রাউন্ড অ্যামিউনিশন ফায়ার করা সম্ভব। এবং এই অ্যান্টি এয়ারক্রাফট গানটির সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো এটি একটি সেলফ প্রপেলড অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ এটিকে খুব সহজেই সীমান্ত অঞ্চলে এবং পার্বত্য অঞ্চলে মোতায়েন করা সম্ভব। অর্থাৎ এই গানগুলিকে মোতায়েন করার জন্য কোন রকম ট্রাক অথবা হেলিকপ্টারের দরকার পড়বে না। এই কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গানটিকে লিবিয়া যুদ্ধে অলরেডি ব্যবহার করেছে তুরস্কের সেনাবাহিনী এবং সেই যুদ্ধে বেশ ভালো ফলাফল দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেমটি। বেশ কয়েকটি সুইসাইড ড্রোন এই যুদ্ধে ধ্বংস করতে সক্ষম হয় কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও এটিকে সিরিয়া সীমান্তে মোতায়েন করেছে তুরস্কের সেনাবাহিনী। এই কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম খুব সহজেই শত্রুপক্ষের যে কোনো এরিয়াল টার্গেটকে ডিটেক্ট, ট্র্যাক, আইডেন্টিফাই এবং ডিস্ট্রয় করতে পারে। আসালসান কোম্পানি এই অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমটিকে এমন ভাবে তৈরি করেছে যাতে করে এটি যে কোনো ধরনের হেভি আর্মার প্ল্যাটফর্মের উপরে ইনস্টল করে যে কোনো ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম হয়। এই অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটির সিরিয়াল প্রোডাকশন 2017 সালের মার্চ মাসে শুরু করা হয় এবং তুরস্কের সেনাবাহিনীতে এটির প্রথম ডেলিভারি করা শুরু হয় 2018
2018 সালের মে মাসের পর থেকে। এই কর্কট অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেমটিতে একটি কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকেল থাকে এবং একটি ওয়েপন সিস্টেম ভেহিকেল থাকে। কমান্ড এন্ড কন্ট্রোল ভেহিকেল সিস্টেমটিকে যে কোনো ধরনের মিশন এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয় এবং এটিকে এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এটি খুব সহজে টার্গেট অ্যাকুইজিশন এবং 3D সার্চ রাডারের সাহায্যে যে স্থানে যুদ্ধ হচ্ছে সেই স্থানের একটি এরিয়াল পিকচার তৈরি করতে সক্ষম হয়। অর্থাৎ এই অ্যান্টি এয়ারক্রাফট গানটিকে তৈরি করার সময় এর ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারের উপরেও বিশালভাবে জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে অতি উচ্চমানের 3D রাডার যাতে করে শত্রুপক্ষের ড্রোন, ফাইটার জেট, আর্টিলারি শেল এবং অন্যান্য যে কোনো ধরনের এরিয়াল টার্গেটকে খুব সহজেই ডিটেক্ট করা এবং ধ্বংস করা সম্ভব হয়। এই অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটিকে পরিচালনা করার জন্য 3 জন ক্রুয়ের দরকার পড়ে, যার মধ্যে 1 জন কমান্ডার, 1 জন ড্রাইভার এবং 1 জন গানার থাকে। এর ওয়েট 29.5 টন, লেন্থ 7.1 মিটার, উইথ 3.9 মিটার এবং হাইট 3.6 মিটার। এতে মেন আর্মামেন্ট হিসাবে 2টি 35 মিলিমিটারের অরিলিকন KDC-02 গানের ব্যবহার করা হয়েছে এবং এতে মাউন্ট হিসাবে টারেটে একটি মেন গান ব্যবহার করা হয়েছে এবং এতে অ্যামিউনিশন হিসাবে 400 রাউন্ড অ্যামিউনিশন একবারে লোড করা সম্ভব হয় এবং 100 রাউন্ড সবসময় রেডি টু ফায়ার অবস্থায় প্রতিটি গানে লোডেড থাকে। এর ট্র্যাভার্স 360 ডিগ্রি, রেট অফ ফায়ার প্রতি মিনিটে 1100 রাউন্ড দুটি গানকে মিলিয়ে, এর এফেক্টিভ রেঞ্জ 4 কিলোমিটার এবং এতে স্টেবিলাইজার থাকে। এতে চেসিস হিসাবে ট্র্যাক চেসিস ব্যবহার করা হয়েছে এবং 6টি রোড হুইলের ব্যবহার করা হয়েছে। এতে লেআউট হিসাবে ড্রাইভস পকেট ফ্রন্ট এবং আইডলার রিয়ারের ব্যবহার করা হয়েছে। সাসপেনশন হিসাবে টরিসন বারের ব্যবহার করা হয়েছে এবং 2টি ওয়াটার জেট অ্যাম্ফিবিয়াস প্রোপালশন রয়েছে। এর ইঞ্জিন টাইপ হলো ডিজেল, পাওয়ার আউটপুট 600 হর্স পাওয়ার এবং ট্রান্সমিশন অটোমেটিক। এই অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটির সর্বোচ্চ স্পিড 62 কিলোমিটার প্রতি ঘন্টা, রেঞ্জ 500 কিলোমিটার এবং পাওয়ার টু ওয়েট রেশিও 20.3 হর্স পাওয়ার। এতে প্রোটেকশন হিসাবে স্টিল এবং অ্যালুমিনিয়ামের আর্মার টাইপ ব্যবহার করা হয়েছে এবং যে কোনো ধরনের স্মল আর্মস এর বিরুদ্ধে এতে স্ট্যানাক লেভেল 4 প্রোটেকশন সিস্টেমের ব্যবহার করা হয়েছে এবং যে কোনো ধরনের এক্সপ্লোসিভ এর বিরুদ্ধে এতে স্ট্যানাক লেভেল 2 প্রোটেকশন সিস্টেমের ব্যবহার করা হয়েছে এবং স্মোক সিস্টেম হিসাবে রয়েছে 2x4 স্মোক গ্রেনেড ডিসচার্জার। এতে ড্রাইভারের জন্য নাইট ভিশন সিস্টেম মজুদ রয়েছে যাতে করে রাত্রিবেলাও এই অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটি মিশন পরিচালনা করতে সক্ষম এবং এতে ফায়ার কন্ট্রোল রাডার এবং KU ব্যান্ড অপটিক্যাল ট্র্যাকারের ব্যবহার করা হয়েছে এবং IFF সিস্টেম মজুদ রয়েছে। তো এক কথায় এই অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটি কিন্তু খুবই সাশ্রয়ী মূল্যে একটি হাই কোয়ালিটি অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম এবং বাংলাদেশের পক্ষে মূল্য বিবেচনায় এই অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটি ক্রয় করা আদর্শ হবে। বাংলাদেশ যে 8টি অরিলিকন স্কাইগার্ড 3 অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে তার প্রতিটির মূল্য কমপক্ষে $25 মিলিয়ন। অর্থাৎ 8টি অ্যান্টি এয়ারক্রাফট গান সিস্টেম ক্রয় করতে বাংলাদেশের খরচ হয়েছে প্রায় $200 মিলিয়ন। আর সেখানে এই অ্যান্টি এয়ারক্রাফট গানগুলির প্রতি ইউনিটের মূল্য খুব বেশি হলে $5 মিলিয়ন পড়বে বাংলাদেশের জন্য। ওই একই মূল্যে বাংলাদেশ এই ধরনের প্রায় 40টি অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে পারত। আর বাংলাদেশ যদি তাদের সবকটি চীনের তৈরি অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেমটিকে তুরস্কের তৈরি এই কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে রিপ্লেস করতে চায়, তাহলে যদি 100টি এই ধরনের কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গান বাংলাদেশ ক্রয় করে তাহলে বাংলাদেশকে খুব বেশি হলে ব্যয় করতে হবে $500 মিলিয়ন। বাংলাদেশের পক্ষে এই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব। আর এতগুলি কর্কুট অ্যান্টি এয়ারক্রাফট গান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করলে তুরস্ক বাংলাদেশকে টেকনোলজি ট্রান্সফার করবে। তো এই ছিল আজকের এই পুরো ভিডিও। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই টপিকটি সম্পর্কে আপনাদের কি মতামত সেটা নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই।